আমি বলছি যে আমরা গানের মাধ্যমে না, অত বড় গলা করে লাভ নেই, খেলার মাধ্যমে দেখাতে হবে। ঠিক আছে, খেলার মাধ্যমে কিভাবে দেখাবেন? এখানে তো আর্জেন্টিনার প্লেয়ার রয়েছে 5 জন, ব্রাজিলের রয়েছে 2 জন। ভাই আর্জেন্টিনা 2 জনের যথেষ্ট হলো, ব্রাজিল তো একাই 100 হয়ে যাবে। ইয়া পরে আগে আর্জেন্টিনা ব্রাজিল 5 বার কাপ পেয়েছে, এবারে কি 6 বার আবার টার্গেট আছে? ইনশাআল্লাহ আর্জেন্টিনা নাকি 7 আপ খাবে, লাকি 7 7 আপ খাকার যেটাই খাক। আলম ভাই, আপনি এখন সারা বিশ্বব্যাপী ক্রিকেটার কাছে ওইখানে গেলাম, একজন তো ওইখানে থাকবে। আমি সবারে বুম ধরতে কি রে ভাই, আরিফ ভাই সালা কারে শাসন করি, কন্ট্রোল করেন, ধৈর্য নাই। কন্ট্রোল করেন শামিম ভাই ক্যামেরা করতেছে কি সেটা এখন ক্যামেরাই খুঁজে পায় নাই, পাইছেন? বিয়ে করার পরও যদি লোক এত স্লো থাকে তাহলে হবে না। ভাইয়া পিছনে বুম আছে, টুল দুটা দিতে হবে, একটার উপর একটা দাঁড়ান, একটার উপর একটা, একটার উপর একটা দেন। আমরা চুপ থাকলে সাউন্ড চলে আসবে। সাউন্ড আছে, লেভেলটা একটু বাড়াই দাও, সবাই পাবা। তারপরে হারে যায় তারা মনে করেন আর্জেন্টিনা সাপোর্ট দেবে, আগে থেকে একটা সাপোর্ট নিয়ে রাখছে। তার মানে রিয়ামনি কি কোনো ফাউল করেছে? ফাউল করার সম্ভাবনা দেখা যাচ্ছে এখন থেকে, লক্ষণ ভালো পাইতেছে না, তবে আমার বিশ্বাস এবার আমার দল আর্জেন্টিনা জিতবে। আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি ব্রাজিলের নেইমার কিন্তু মাঠ থেকে লাল কার্ড খেয়ে কিন্তু বের হয়ে গেছে, এবং সে একজন তারকা খেলোয়াড়, সে অহরহ সময় কিন্তু হলুদ কার্ড খেয়েছে, সে বিষয়ে রিয়া মনির কাছে আমরা একটু জানতে চাইবো। আচ্ছা, যেহেতু আমাদের ড্রেস হলুদ, সেহেতু আমরা হলুদ কার্ড পেতেই পারি, অন্যায় কি আছে? তার মানে এর আগে থেকে করেন কাজ হয়ে গেছে, বোঝা যাচ্ছে খেলার আগে নাই। আচ্ছা আচ্ছা ভাই, আজকে আজকে কি করতে চান আলম ভাই? ফুটবল খেলা হবে, এই বল হাতে মানে একটু পরে আমরা খেলা হবে, আপনি মাঠে থাকেন তাহলে আমরা দেখবো খেলা। আচ্ছা ঠিক আছে, ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা, আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হবে, এবং আপনাদের সবাইকে ভক্তরে আপনার একটা কথা বলতেছে, এর আগে আপনারা সবাই দেখেছেন আমি কিন্তু গত কয়েক বছর আগে একটা মেসি কিনে গান করছিলাম আর্জেন্টিনা,
এবারে বিশ্বকাপ বিশেষ দিনে হিরো আলমের একটা গান না থাকলে কেমন দেখায়? সবাই বলে হিরো আলমের বিশেষ দিনে।